তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা শিখবো বাংলা থেকে মালায়ালম ভাষা। বাংলা থেকে মালায়ালম ভাষার এর আগে পার্ট ওয়ান ভিডিও যারা দেখোনি, এই থাম্বনেলটা দেখেছো, এই থাম্বনেলে যাও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেইখান থেকে তোমরা দেখতে পারো বাংলা থেকে মালায়ালম ভাষার পার্ট ওয়ান ভিডিওটা। এটা পার্ট টু ভিডিও। এই ভিডিওতে আমি শেখাবো তোমাদের আমার নাম, তোমার নাম, আমি জানি, তুমি জানো, ঠিক আছে, পরে কথা হবে, ঠিক আছে, তারপর পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, অতীত আর ভবিষ্যতের কনভারসেশনের কথাগুলো, দুটো করে ওয়ার্ড শিখবো আমরা। এই মালায়ালম ওয়ার্ডটা না একটু উচ্চারণের মানে একটু হার্ড, একটু অন্য ধরনের, মানে গলায় আসতে চাইছে না, মানে উচ্চারণটা অনেকটা এন্না পারাইলে কারাইলে মানে এরকম আয়েলে লে লে এরকম একটা কনভারসেশনটা একটু বেশি আসে। তো আমরা একে একে মানে অল্প একটা দুটো ওয়ার্ড দিয়ে আমরা বাক্যগুলো শিখবো, যেটাতে তোমাদের শিখতে মানে শিখতে সুবিধা হবে, তোমাদের শিখতে সুবিধা হবে এবং আমারও শেখাতে সুবিধা হবে। এক চোটে মানে একটা বড় করে ভিডিও একটা বানিয়ে ছেড়ে দিলাম ইউটিউবে, নে এবার তোমরা বুঝে খা, তাহলে হবে না। তোমাদের একটু পাই টু পাই করে তোমাদের বোঝাতে হবে, যেন তোমরা বোঝো। তোমরা যে সময়টা নষ্ট করে যে নেট দিয়ে ভিডিওটা দেখছো, তোমাদের সময় তো একটা ভ্যালু আছে না? তো চলো আজকে পার্ট টু ভিডিওটা বানাই। আছে আমার নাম রাম, তো সেটা মালায়ালম ভাষা হয়ে যাবে এন্ডে পেরে রাম, এন্ডে পেরে রাম। আপনার নাম কি? নিঙ্গল ওড়ে পের এন্ডে, নিঙ্গল ওড়ে পের এন্দে, নিঙ্গল ওড়ে পের এন্দে। আপনার নাম কি? নিঙ্গল ওড়ে পের এন্দে। তুমি কি করো? নিঙ্গল এন্দে চেয়ু, নিঙ্গল এন্দে চেয়ু, মানে তুমি কি করো, আপনি কি করেন, আপনি কি করেন, মালায়ালম ভাষায় বলতে হবে। তাঙ্গালোড়ে আপনি কি করেন, আপনি মিনিগাল তাঙ্গাল, এন্দে মানে কি করেন মানে চেয়ু, তাঙ্গাল এদে তাঙ্গাল এন্দে, এ নয় দা এন্দে, তাঙ্গাল এন্দেন চেয়ু, তাঙ্গাল এন্দেন চেয়ু, তাঙ্গাল এন্দে চেয়ু, তাঙ্গাল এন্দে চেয়ু, তাঙ্গাল এন্দে চেয়ু। আপনি কি করেন? তুমি কি জানো, তুমি কি জানো, নিঙ্গল এন্দ আরিয়া, নিঙ্গল এন্দ আরিয়া, নিঙ্গা নিঙ্গল এন্দ আরিয়া, তুমি কি জানো? আমি জানি না। এনাকে আরিয়েল্লে, এনাকে আরিয়েল্লে, এনাকে আরিয়েল্লে, আমি জানি না। ঠিক আছে পরে কথা হবে, ঠিক আছে পরে কথা হবে, মালায়ালম ভাষা হয়ে যাবে সেরি পিন্নাটে, সেরি পিন্নাটে সামসারিকা, 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 সেরি পিন্নারেটি সাংসারিকা, ঠিক আছে পরে কথা হবে, সেরি পিন্নাটে সাংসারিকা, সাংসারিকা মানে পরে কথা হবে, সাংসারিকা, ঠিক আছে। মালায়ালম ভাষায় অতীত, বর্তমান আর ভবিষ্যৎ শিখবো, সঙ্গে বাক্য তৈরি করা শিখবো। তো বাংলায় আর মালায়ালম, বাংলায় দেখা, তো মালায়ালম ভাষায় সেটা হয়ে যাবে কানকো, কান্নুকা, কান্নুকা, দেখাকে বলা হয় কান্নুকা। এবার অতীতে কী বলা হয়? অতীতে কী দেখেছি, তো দেখেছি কে মালায়ালম ভাষায় বলা হয় কান্ডু, কান্ডু। দেখছি মানে বর্তমান, মানে এখন দেখছি, তো বর্তমানকে দেখছি কে মালায়ালম ভাষায় বলা হয় কানন্য, কান অন্য, কান অন্য। দেখবো, দেখবো মানে ভবিষ্যৎ, পরে দেখবো, তো দেখবোকে মালায়ালম ভাষায় বলা হয় কান ওনাম, কান ওনাম, ঠিক আছে। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন থেকে মানে জেগে থাকতে পারে, দাদা দেখেছিলে, দেখছিলেন, দেখেছো, তোমরা না এইসব ওয়ার্ডগুলো তোমাদের খুব অসুবিধা হয়, কারণ এর আগে আমি তামিল ভাষা শিখিয়েছি, সেইখানে এরকম হয়েছে, তার জন্য আমি এইগুলো নিচে লিখে দিয়েছি। এগুলো সব কথার মানে হলো, যেমন দেখেছিলে, দেখেছিলে, দেখেছিলেন, দেখেছো, এগুলো সব হলো অতীতে, তো এগুলো সব কথারই একটা উচ্চারণ হবে কান্ডু, কান্ডু, ঠিক আছে। আর এদিকে দেখবো, দেখবে, দেখবি, এগুলো সব কথাই একটা মানে হবে, সেটা হলো কান নু নম, কান ও নম, রাইট। তো এখানে আমি কিছু বাক্য তৈরি করেছি, যেমন তোমাদের সুবিধা হবে, আমি দেখেছি মালায়ালম ভাষা হয়ে যাবে আমি মানে ন্যান, দেখেছি মানে কাণ্ড। তুমি কি দেখেছ, মালায়ালম ভাষা হয়ে যাবে নিঙ্গল এন্দে কাণ্ডু, নিঙ্গল এন্দে কাণ্ডু, তুমি দেখেছ। সে দেখেছে, সে দেখেছি, এখানে দেখেছি হয়েছে, এখানে দেখেছে হবে, ঠিক আছে। আওয়ান কাণ্ডু,
আপনি দেখেছিলেন তাঙ্গাল কাণ্ডু? আপনি মানে তাঙ্গাল আর কাণ্ডু দুটো ওয়ার্ড যুক্ত করে একটা বাক্য তৈরি হয়ে গেল। আমার আগে সে দেখেছে, এন্ডে মুন্না পে, এন্ডে মুন পে, মুন পে, এন্ডে মুন পে আওয়ান কাণ্ডু, এন্ডে এন্ডে মুন পে আওয়ান কাণ্ডু, মানে আমার আগে সে দেখেছে, বুঝতে পারলে? এবার বর্তমানে চলে যাই, দেখেছি, তো আমি দেখেছি, আমি দেখেছি, তো মালায়ালাম ভাষা কী বলবো? নান কান্নু, নান কান্নু, আমি আর একবার দেখব, আমি আর একবার দেখব, মালায়ালাম ভাষা কী হয়ে যাবে? নান আরেকাল কুট্টি কান্নুনম, নান আরেকাল কুট্টি কান্নুনম, আমি আর একবার দেখব, বুঝতে পারলে? এটা হলো প্রথম ওয়ার্ডটা। এবার দ্বিতীয় ওয়ার্ডটা আমরা এখানে কী আছে বাংলা থেকে মালায়ালাম? সোনা, সোনাকে মালায়ালাম ভাষা বলায় কেলকুগা, কেলকুগা, ঠিক আছে? অতীত আর বর্তমান আর ভবিষ্যতে একবার সেখানে শুনেছি, কে টু, শুনেছি মালায়ালাম ভাষায় বলায় কে টু, ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে সেটা হলো মালায়ালাম ভাষা, কে টু, শুনছি কেলকুন্নু, কেলকুন্নু, আর শুনবো কেল কুল ও নম, কেল কু উন্নম, কেলকুন্নম, ঠিক আছে? এবার সেগুলো একটু তোমাদের মানে বুঝিয়ে দিই, যেমন আমি শুনেছি, আমি মানে কি? নান, নান, শুনেছি মানে কে টু, নান কে টু, আমি শুনেছি, বর্তমান কী আছে? আমি শুনছি, মালায়ালাম ভাষা কী হয়ে যাবে? নান কেলকুনু, নান কেলকুনু, আমি তুমি শুনবে, তুমি শুনবে, মালায়ালাম ভাষা কী হয়ে যাবে? নিঙ্গেল কেলকুন্নম, নিঙ্গেল কেলকুন্নম, ব্যাপারটা বুঝতে পারলে? তো এইভাবে একটা দুটো ওয়ার্ড দিয়ে আমরা মালায়ালাম ভাষার শিখবো, তাতে কি তোমাদের শিখতে সুবিধা হবে, আমারও বোঝাতে তোমাদের সুবিধা হবে, রাইট? তো তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, বাংলায় দেখা তো মালায়ালাম ভাষা হয়ে যাবে কানুকা, দেখেছি মালায়ালাম ভাষা হয়ে যাবে কাণ্ডু, বর্তমান দেখছি মালায়ালাম ভাষা হয়ে যাবে কান অন্য, ভবিষ্যতে দেখবো মালায়ালাম ভাষা হয়ে যাবে কান্নুনম, কান উনম। তারপরে সোনা, সোনাকে মালায়ালাম ভাষায় বলা যা, মালায়ালাম সোনা, সোনাকে মালায়ালাম ভাষায় বলা হয়ে যাবে কেলকুগা, কেলকুগা, সোনাকে মালায়ালাম ভাষায় বলা কেলকুগা, শুনেছি মানে কে টু, বর্তমানে শুনছি, শুনছিকে মালায়ালাম ভাষায় বলা হয় কেলকুন্নু, কেলকুন্নু, আর ভবিষ্যতে শুনবো, ভবিষ্যতে শুনবো মালায়ালাম ভাষায় হয়ে যাবে কেলকুনম, কেলকুউন্নম, ঠিক আছে? এটা তোমাদের শর্টে বুঝিয়ে দিলাম। তো আজকে আমরা দুটো ওয়ার্ড শিখলাম, কি দেখা আর শোনা, ওকে? আই থিঙ্ক তোমরা এই ভিডিওটার ব্যাপারগুলো সব বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে নিচে লাইক কমেন্ট শেয়ার করো, এখন প্রতিদিনই একটা করে ভিডিও আসবে মালায়ালাম ভাষা শেখার জন্য। যারা মালায়ালাম ভাষা শিখতে আগ্রহী চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, আমরা এখন শিখবো মালায়ালাম ভাষা। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, ওকে, বাই বাই।